আজকে আমাদের রান্নাঘর আজকে উপরে চলে আসছে শীতে, জানো এত শীত এই বাড়িতে, আমরা যে বাড়িতে বেড়াতে আসছি ওরে বাবা নিচে মনে হয় বরফ পড়ে। মানে স্নান করা দিয়ে শুরু করে খাওয়া দিয়ে শুরু করে আর যতক্ষণ না বিকেলের ওই রোদ পড়বে, মানে বিকেলের রোদটা যতক্ষণ না চলে যাবে তারপরে আর ঘরে যাবো, মানে তার আগে আর ঘরে যাবো না। আমার মা দেখে সুন্দর রান্নাবাটি সব নিয়ে এসছে এখানে, বেগুন ভাজা আর মাংস দেখে আজকে আমাদের কি কি রান্না আছে। ও না 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 না, ওই মিশ্রি মিশ্রি, আমার মিশ্রিতে ভীষণ ভালো লাগে। আজকে আমাদের ছোট্ট কাটো পিকনিক বাসি, মাংস আছে, বেগুন ভাজা সুন্দর, আর হচ্ছে ওই মিশ্রি আর মাংস আর ভাতটা। তুই এখানে কেন? এটা আমার হচ্ছে এইবারই ভাত। আমার ভাই যে কি লজ্জা পায়, ও স্নান স্কুলে যাবে স্নান করে নিল। যাই হোক গাইজ, আমরা সুন্দর আজকে একটু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ ভাবি সুন্দর শীতকালে ভীষণ ভালো লাগে। আর তার সাথে সাথে ছিল আজকে মাংস আর বেগুন ভাজা, যেহেতু সকালবেলা মাংস দিয়ে খেতে ইচ্ছে করছিল না বলে ওই জন্য আমি মিশ্রি আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নিলাম। আর এই যে এখানে শুধু আমি একা না, দেখলেই তো আগের থেকে দেখালাম, এখানে আমি মাসিমণি আর মা আর ভাইদেরকে মাসিমণি খাইয়ে দিয়েছি। আর তোমরা দেখো আমাদের খাবার দিকে কিন্তু ল্যাপটপ দিয়ে না, তাহলে কিন্তু পেট ফুলে যাবে। যাই হোক না কেন গাইজ, আমরা এখন খাওয়া দাওয়া করি, তোমরা আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা ফলো করে রেখো।